أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে সকল ব্যক্তির দিকে তাকিয়ে আল্লাহ তাআলা হাসেন আমাদের আল্লাহ হাসেন এই ব্যাপারে হাদিস শরীফে 9 জায়গায় আল্লাহর হাসির বর্ণনা পাওয়া যায় তবে এই হাসির মধ্যে 8 প্রকারের হাসি বান্দার জন্য কল্যাণকর বান্দার জন্য কাম্য এক প্রকারের হাসি আল্লাহর হাসি বান্দার জন্য কাম্য নয় ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদে আহমদ এর মধ্যে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন আমাদের রব কাউকে এই দুনিয়ার জীবনে দেখে হাসবেন তার বিচার দিবসে কোনো হিসাব দিতে হবে না বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে আসুন হাদিস শরীফের আলোকে আল্লাহর সেই 9টি হাসি কি কি তা জেনে নেই নাম্বার 1 আল্লাহর যে হাসি বান্দার জন্য কাম্য নয় যে হাসি অর্জন না করে বর্জন করা উচিত তা হলো ইবনে মাজাহ শরীফের 181 নং হাদিস হযরত আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দহিকা রব্বুনা মিন কুনুতি ইবাদিহি ওয়া কুরবি গায়রিহি ওয়া কুরবি গিয়ারিহি যখন আল্লাহর বান্দারা সামান্য বিপদে হতাশ হয় এবং বিপদ কেটে ওঠার জন্য আল্লাহ ছাড়া অপরের নৈকট্য অন্বেষী হয় তখন আমাদের প্রভু তার এই আচরণে হাসেন অর্থাৎ বিপদে পড়ে আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে ছুটাছুটি করে বান্দার কাছে ছুটাছুটি করে তাদেরকে দেখে আল্লাহ তাআলা হাসেন নাম্বার 2 সুন্দরী স্ত্রী আছে এবং খুব আরামদায়ক বিছানা আছে কিন্তু সে রাতে সুন্দরী স্ত্রী আরামের বিছানা ত্যাগ করে আল্লাহর দরবারে নামাজের জন্য দাঁড়িয়ে যায় তাকে দেখে আল্লাহ তাআলা খুশি হন হাসেন নাম্বার 3 যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয় অথবা যুদ্ধে সাহায্য করে সেই ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা খুশি হন হাসেন নাম্বার 4 যে ব্যক্তি সফরে কাফেলার সঙ্গে থাকা অবস্থায় ভালো থাক বা কষ্টে থাক ঘুম থেকে উঠে যায় নামাজ আদায় করার জন্য তাকে দেখেও আল্লাহ তাআলা হাসেন নাম্বার 5 সহিহুল জামের 8100 নং হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে দেখে হাসেন যে দুই ব্যক্তির এক ব্যক্তিকে অন্য ব্যক্তি হত্যা করেছে যাকে হত্যা করছে বা যে নিহত হয়েছে সেও জান্নাতি আর যে হত্যা করেছে সেও জান্নাতি প্রথমত যে নিহত হয়েছে সে যুদ্ধের ময়দানে কাফেরের হাতে নিহত বা শহীদ হয়েছে সে জান্নাতি হয়ে গেছে এখন যে কাফের যুদ্ধে হত্যা করেছে পরবর্তীতে সে তওবা করে মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে সে মুসলমানদের সাথে জিহাদের ময়দানে মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় তাহলে যাকে মারছে সেও জান্নাতে আর যে মারছে পরে সে তওবা করে মুসলমান হয়ে যুদ্ধে শহীদ হয়ে সেও জান্নাতি এই দুজনকে দেখে আল্লাহ তাআলা হাসেন নাম্বার 6 সাদ বিন মুয়াজের জন্য হাসি মজমাউজ জাওয়াইদ নবম খণ্ডের 312 পৃষ্ঠার হাদিস হযরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন তার মা চিৎকার করে কান্না করতে লাগলেন প্রিয় নবীজি বললেন হে সাদের মা তোমার চোখের পানি প্রবাহিত করো তবে চিৎকার করিও না কাঁদো যেন তোমার দুঃখ যেন না থাকে আল্লাহর নবী বলেন সাদের মা শুনো তোমার সন্তান প্রথম ওই ব্যক্তি যার মৃত্যুর পর আল্লাহ তাআলা হেসে দিয়েছেন এবং আল্লাহর আরশ কেঁপে উঠেছে পঞ্চম হিজরিতে সংগঠিত খন্দকের যুদ্ধে শত্রু দলের হিব্বান ইবনে আরিকাহার নিক্ষিপ্ত একটি তীর তার দেহে বিদ্ধ হয় আহত অবস্থায় তিনি মহান আল্লাহর কাছে এই মর্মে দোয়া করেন যে তিনি যেন তাকে বনু কোরাইজার বিচারক পর্যন্ত বিচার পর্যন্ত হায়াত দান করেন কারণ বনু কোরাইজা খন্দকের যুদ্ধে মুসলমানদের সঙ্গে চরম গাদ্দারি করে মুসলমানদের সঙ্গে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করে মক্কার মুশরিকদের গোপনে সহায়তা করে মহান আল্লাহ তার দোয়া কবুল করেন দীর্ঘ এক মাস তার ক্ষত ভালো হয়নি খন্দক যুদ্ধের পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কোরাইজার বিরুদ্ধে অভিযান চালান তাদের দুর্গ অবরোধ করে রাখেন অবশেষে তারা সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু এর ফয়সালার উপর রাজি হয়ে দুর্গ থেকে বেরিয়ে আসে তাদের ধারণা ছিল সাদ রাদিয়াল্লাহু তাদের পক্ষে ইতিবাচক ফয়সালা করবেন কেননা সাদ ছিলেন আউস গোত্রের নেতা তার গোত্রের সঙ্গে বনু কোরাইজার ছিল মৈত্রী সম্পর্ক
কিন্তু সাদ রাদিয়াল্লাহু ইসলামের স্বার্থে এক চুল পরিমাণ ছাড় দিতে রাজি হয়নি। অসুস্থ অবস্থায় তিনি মসজিদে নববীর অন্দরে একটি তাঁবুতে অবস্থান করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ময়দানে নিয়ে আসতে বলেন। বিশেষ ব্যবস্থাপনায় একটি ঘোড়ায় উঠিয়ে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হয়। তার বাহন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর কাছাকাছি এলে তিনি আনসারদের বলেন, তোমাদের নেতার সাহায্যের জন্য উঠো, তাকে বাহন থেকে সযত্নে নামিয়ে নাও। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, এরা ইহুদিরা তোমার ফয়সালার উপর রাজি হয়ে আত্মসমর্পণ করেছে। অতঃপর তিনি বনু কুরাইজার বিশ্বাসঘাতকদের যোদ্ধাদের হত্যার ফয়সালা করেন। নারী শিশুদের দাসদাসী বানানো এবং তাদের সম্পদ গনিমত হিসেবে জব্দ করার ফয়সালা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর হুকুম অনুযায়ী ফয়সালা করেছ। ফয়সালার পরপরই তার জখম থেকে রক্তকরণ শুরু হয়। অল্প সময়ের মধ্যে তিনি শাহাদাতের অমীয় সুদা পান করেন। মদিনার জান্নাতুল বাকী নামক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ইন্তেকালের সময় তার বয়স ছিল মাত্র 37 বছর। তার ইন্তেকালের পর জিব্রাইল রেশমি কাপড় পরিধান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলেন, কে মৃত্যুবরণ করেছে যার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, যার কারণে আশ্রে কম্পন সৃষ্টি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে যান সাদ রাদিয়াল্লাহুর কাছে, গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই। 7 নম্বর হলো মেহমানদারি দেখে আল্লাহর হাসি, বুখারী শরীফের 3798 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এলো। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে একজন লোককে পাঠালেন। সে যখন নবীজির কাছে আসলো, নবীজি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? তখন ওই সাহাবি জবাব দিল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেক বিবিরা জবাব দিয়েছে, মা আনা ইল্লাল মা, আমাদের নিকট পানি ছাড়া কিছু নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো যে এই ব্যক্তিকে মেহমান হিসাবে নিয়ে নিজের সাথে খাওয়াতে পারে? তখন এক আনসারি সাহাবি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু বললেন, আমি। এই বলে তিনি মেহমানকে নিয়ে গেলেন। স্ত্রীকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির মেহমানকে সম্মান করো, তাকে সাথে নিয়েছি। স্ত্রী বললেন, বাচ্চাদের খাবার ছাড়া আমাদের ঘরে অন্য কিছু নাই। আনসারি বললেন, তুমি আহার প্রস্তুত করো, বাতি জ্বালাও, বাচ্চারা খাবার চাইলে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। সে বাতি জ্বালালো, বাচ্চাদেরকে ঘুম পাড়ালো এবং সামান্য খাবার যা তৈরি ছিল তা উপস্থিত করল। বাতি ঠিক করার বাহানা করে স্ত্রী উঠে গিয়ে বাতিটি নিভিয়ে দিলেন। তারপর তারা স্বামী স্ত্রী দুজনেই অন্ধকারের মধ্যে ওই মেহমানের সাথে আহারা করার মতো শব্দ করতে লাগলেন এবং মেহমানকে বুঝাতে লাগলেন যে তারাও সঙ্গে খাচ্ছেন। তারা উভয়ে সারা রাত অভুক্ত অবস্থায় কাটালেন। ভোরে যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহিকাল্লাহুল লাইলাতা আও আজিবা মিন ফাআলিকুমা ফাআনজালাল্লাহ, অর্থাৎ তোমাদের রাত্রের এই ঘটনা দেখে আল্লাহ তাআলা হেসে দিয়েছেন এবং সূরা হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। আয়াতটি হলো, ওয়ায়ু উরিসুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা খাসাসাতুন ওয়া মান ইউকা শাহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, অর্থাৎ তারা অভাবগ্রস্ত সত্ত্বেও নিজেদের উপর অন্যদেরকে অগ্রগণ্য করে থাকে, আর যাদেরকে অন্তরের কৃপণতা হতে মুক্ত রাখা হয়েছে তারাই সফলতা প্রাপ্ত। 8 নম্বর হলো, এক বর্ণনায় আছে, যখন মুসলমান নামাজের জন্য দাঁড়ায় কাতার সোজা করে, তখন আল্লাহ তাআলা কাতারবন্দি মুসল্লিদেরকে দেখে হাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সমূহকে এমনভাবে সোজা করতেন যেভাবে তীরকে সোজা করা হয়। কাতার বাঁকা হলে মসজিদের সমাজে বিরোধ সৃষ্টি হয়। কাতার শরীরের সাথে শরীর মিলিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সোজা করতে হবে। বুখারীর 719 নম্বর হাদিস আনাস ইবনে মালিক হতে বর্ণিত, তিনি বলেন, নামাজের একামত হচ্ছে এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে মুখ করে তাকালেন এবং বললেন, আকিমু সুফুফাকুম ওয়া তারাসু ফা ইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরিহি যহরি, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো এবং গায়ে গায়ে মিশে দাঁড়াও, কেননা আমি তোমাদেরকে আমার পিছন দিক থেকে দেখতে পাই। 9 নম্বর হলো,
জাহান্নাম থেকে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে দেখেও আল্লাহ তাআলা হাসেন। যেমন মুসলিম শরীফের 359 নম্বর